তো নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলেই ভালো আছেন তবে হ্যাঁ টেনশান সকলেই করছেন যেহেতু ডব্লিউপি জয়নিং আপডেট এখনও সম্পূর্ণভাবেই তোমরা জেনে উঠতে পারোনি যেহেতু অফিসার সাইডে কিসে জানানো হয়নি তো আশা রাখবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে প্রথমে আলোচনা করব যে ভোটের আগে জয়নিং কি কনফার্ম এবং ভোটের আগে কতটা জয়নিং হচ্ছে এটা কতটা সত্য এবং নেক্সট আপনার চলে যাবো আজকে যে ফেস টু আর মাত্র দিন অপেক্ষা অর্থাৎ ফেস টুর জয়নিং যে আপডেট সেটার জন্য তারা যেহেতু অপেক্ষা করছে তা নিয়ে আলোচনা এবং কেসের রায় কি হতে চলেছে যেহেতু কেস আমরা জানি অর্থাৎ এই দুদিন পর কিন্তু কেসের একটা শুনানি রয়েছে ফাইনালভাবে সে রায় কি হতে চলেছে এবং সেকেন্ডলি বাকিদের জয়নিং কবে হবে অর্থাৎ যারা এখনও যাদের ভিএল মেডিকেল হয়নি এসসি এস টি বিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জয়নিং কবে হবে এবং অবশ্যই তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যদি তোমরা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তোমরা যদি ফ্রিতে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের লিঙ্কে তার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কারণ তোমাদের বাড়িতে অনেকেই ভাই বোন আছে বা পরিবারের অনেকেই বন্ধু আত্মীয় স্বজন হতেই পারে যারা নতুন পুলিশে জয়নিং হতে যাচ্ছে বা যেহেতু ডাব্লিউপি কনস্টেবল অনগোয়িং ফর্ম ফিল চলছে আর জাস্ট কয়েকটা দিন বাকি আছে ঠিক আছে ফেব্রুয়ারি বাইশ তারিখ অবধি তো নতুন ভ্যাকান্সি বেরোচ্ছে এর মধ্যে দিয়ে কলকাতা পুলিশের ভ্যাকান্সি বেরোচ্ছে এবং অন্যান্য রিক্রুটমেন্টের ভ্যাকান্সি কিন্তু বেরোচ্ছে তো তোমরা চাইলে অবশ্যই ক্লাস করতে পারো ফ্রি ক্লাস হবে অবশ্যই অনলাইন অফলাইন ফ্রি অফ কস্ট তো আজকের ভিডিও যে মেন আলোচনা তা নিয়ে একা করে আমরা শুরু করব। তো অবশ্যই আমরা আলোচনা আসবো যে ভোটের আগে কি জয়নিং কনফার্ম হ্যাঁ বন্ধু অবশ্যই যেটুকু খবর আমাদের কাছে আছে এই মুহূর্তের আপডেটস সেটাই সম্পর্কে তোমাদের আলোচনা করছি যে তোমাদের কিন্তু ভোটের আগে কিন্তু জয়নিং এটা কনফার্ম তোমাদেরকে দিয়ে দেবে অর্থাৎ যারা সেকেন্ড ফেসে জয়নিং ডেট পেয়েও কিন্তু যারা জয়নিংয়ে যেতে নি সে মুহূর্তের সময় তোমাদের স্টে পড়ে যায় ঠিক আছে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্যাটের কাছে তো অবশ্যই ভোটের আগে কিন্তু জয়নিং তোমাদেরকে দেবে এই কারণেই কারণ তোমরা এদিকে নিশ্চয়ই জানো যে এই দুদিন তিন দিন আগে কিন্তু তোমাদের যে ওয়ার্ডার রয়েছে অর্থাৎ জেল পুলিশের যদি জয়নিং কিন্তু অর্থাৎ ফেস ওয়ানের কিন্তু অর্ধেক জয়নিং কিন্তু হয়ে গেছে তো অনেকেই ক্যান্ডিডেট কিন্তু আমাকে প্রশ্ন করছিল জয়নিং কবে আমি বলছি একটু অপেক্ষা করো জয়নিং দিয়ে দেবে ঠিক তেমনি জয়নিং কিন্তু ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট তিনশো একানব্বই জন ক্যান্ডিডেট কিন্তু জয়নিং দিয়ে দিয়েছে ঠিক আছে এবং সেকেন্ড সার্ড জয়নিং খুব শীঘ্রই দেবে তা নিয়ে আমরা পরবর্তীতে আসবো এবার হচ্ছে তোমার যেহেতু ডাব্লুবি কনস্টেবল লেডি কনস্টেবল ঠিক আছে তোমাদের জয়নিং কিন্তু ভোটের আগে নিশ্চিত হবে কারণ দেখো ভোট কিন্তু আমরা জানি ভোট কবে হচ্ছে ভোট কিন্তু আচ্ছা ফেব্রুয়ারি চলছে মার্চ এপ্রিল ঠিক আছে প্রচার নাম এসব কিন্তু অলরেডি চলছে ঠিক আছে অর্থাৎ ভোট কিন্তু এপ্রিলের মধ্যে কিন্তু আশা করি হয়ে যাবে ঠিক আছে তো এপ্রিল অর্থাৎ অনেকটা দেরি আছে তো সে আগে কিন্তু তোমাদের জয়নিং কিন্তু কনফার্ম হবে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে যে ফেস টু যাদের জয়নিং হয়ে হলো না অর্থাৎ তাদের মাত্র দুটো দিন বাকি আছে এ দু দিনের জন্য কিন্তু তাদের জয়নিং সম্পূর্ণ বিষয়টা দাঁড়িয়ে আছে এই দুটো দিনের জন্য অর্থাৎ এই কেসের রায় কি হতে চলেছে ঠিক আছে কেসের রায় কি হতে চলেছে এবং এই জয়নিং কি হবে রায়ের ওপর জয়নিং কি দাঁড়িয়ে আছে তো অবশ্যই তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমরা অনেকেই কেসের সম্পর্কে জানতে চেয়েছিলে আগে ভিডিওতে তো তোমাদেরকে আমি কেসের সম্পর্কে একটু দু কথা বলিনি তারপর আমরা পুরোপুরি ভিডিওতে আসবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি সরাসরি কেসের ডিটেলস জানতে চাও তো অবশ্যই তোমরা ওয়েবসাইটে গিয়ে ডাব্লু বিএটি ডট গভ ডট ইনে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো ঠিক আছে সেখানে পেজটা খোলার পর তোমরা দেখো ডেলি কেস লিস্ট বলি এরকম একটা পেজ থাকবে সেখান থেকে আমরা চলে যাব নিচে অর্থাৎ ডেট এ হচ্ছে সেই কেসের ডেট অর্থাৎ পনেরো দুই দু হাজার একুশ মন্ডে ওকে এবং ভিউ কেস লিস্ট বেঞ্চ ওয়ান ঠিক আছে অর্থাৎ ফার্স্ট বেঞ্চ বেঞ্চ ওয়ানে কিন্তু তোমাদের কেস চলছে অর্থাৎ পনেরো দুই তারিখে তোমাদের শুনানি আছে ঠিক আছে তো এরপরে আমরা চলে আসবো যে এই কেসের অর্থাৎ কেসের আর কারা কারা রয়েছে সেই সম্পর্কে একটু তোমাদের আলোচনা করে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ যে ট্রাইব্যুনাল স্যাটের ওপর যে কেসের দায়িত্ব রয়েছে সেখানে কিন্তু সম্পূর্ণ রয়েছে দেখতেই পাচ্ছ এখানে ডেইলি কেস লিস্ট মনডে ফিফটিন ফেব্রুয়ারি দু হাজার একুশ ঠিক আছে একটা দিয়ে কিন্তু তোমাদের টাইম হবে এবং সেটা চলবে সাড়ে চারটে অব্দি ঠিক আছে এই যে কেস ডিটেলস অনারেবল চেয়ারম্যান রয়েছে নেম অব দ্য পার্টিস যারা যারা কেস করেছে তাদের নাম রয়েছে যারা যারা ইনভলভ আছে কেসের মধ্যে তাদের ঠিক আছে প্রেজেন্ট অফ অনারেবল জাস্টিস সৌমিত্র পাল তো এখানে বিভিন্ন রকম নাম রয়েছে তোমরা এগুলো জাস্ট দেখে নিতে পারো একবার ঠিক আছে এগুলো রয়েছে কেস সম্পর্কে ডিটেলস এখানে দিয়ে দিয়েছে তো তোমরা নিজেরা পিডিএফটা ডাউনলোড করে দেখতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি তোমাদের সেরম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ওকে এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব তো বন্ধু নেক্সট পয়েন্ট হচ্ছে যে কেসের রায় কী হতে চলেছে দেখো যেটুক খবর আমার কাছে আছে সেই হিসাবেই তোমাদেরকে বলবো যে কেসের রায় অবশ্যই তোমাদের রায় অর্থাৎ ভালো রায় দিতে চলেছে অর্থাৎ তোমাদের এই রায়ের উপর যেহেতু জয়নিংটা অনেকটাই নির্ভরশীল সেখানে আমি তোমাদের একটা কথা বলব তোমার দিন ধরে টেনশান করছিলো জয়নিং কবে দেবে কারণ তোমাদের মানে মুখের সামনে খাবার দিয়েও কিন্তু তোমার খাবার ছিনিয়ে নেওয়া হয়েছে এটা সত্যিই খুব কষ্টকর একটা বেদনাদায়ক ব্যাপার কারণ অনেক ক্যান্ডিডেট বা অনেক ফ্যামিলি আছে যারা এই জয়নিং করলে হয়তো তারা ট্রেনিংয়ে গিয়ে তারপর স্যালারিটা পেতো তারা পরিবারের জন্য তারা কিছু টাকা পয়সা দিতে পারত অনেকেরই বিভিন্ন রকম তাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেক উইক রয়েছে তারা অনেকটা হেল্প পেত ঠিক আছে তো সেটা যেহেতু হলো না এটা সত্যি আমার আমি খুবই তার জন্য বেদনাদায়ক ব্যাপারটা খুবই দুঃখিত আমি সকলের জন্যই তো আশা রাখবো এই তোমাদের ফেজ টুর জয়নিং কিন্তু অর্থাৎ এই মাস ফেব্রুয়ারি মাসে কনফার্ম দেবেই দেবে এবং তোমার নিশ্চয়ই ডেট জানতে চাইছো দেখো ডেট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সেই ডেটে কিন্তু মানে আপডেট নেই কারণ এটা যেহেতু অফিসিয়াল ব্যাপার তোমাদেরকে একটা উল্টা ডেট দিয়ে লাভ নেই শুধু শুধু ঠিক আছে কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু সঠিকভাবে দিতে পারবে না এটা অ্যাজেমশান দেবে অবশ্যই তাই তবে যেটুক খবর আমাদের কাছে আছে যে যেহেতু তোমাদের পনেরো তারিখে কেসটা উঠে যাচ্ছে মানে কেসটা উঠে যাচ্ছে মানে যেহেতু কেসের রায়টা রয়েছে এবং সেই রায়ের ওপর কি নেক্সট টাইম কি কেস হবে কি না এটা যেহেতু সম্পূর্ণ একটা ধোঁয়াশার ব্যাপার এটা নিয়ে আমি কিছুই বলবো না ঠিক আছে এবং তোমাদেরকে এটুক সিউটি দিচ্ছি যে তোমাদের ভোটের আগে কনফার্ম জয়নিং হবে প্রথম কথা কারণ এর আগে যতগুলো ভিডিও দিয়েছি তোমাদের ডাব্লিউপি নিয়ে সবগুলো কিন্তু একদম পার টু মিলিয়ে দিতে পেরেছি কারণ আমাদের সাথে আধি একটা রয়েছে তারাই আমাদেরকে বলেছে যে তোমাদের ভোটের আগে কনফার্ম জয়নিং হয়ে যাবে ফেস টু এবং পরবর্তীতে আমরা আসব তো বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো যে যেহেতু স্টিয়ারার রয়েছে ওকে তো তোমরা অনেকে টেনশান করছো জয়নিং আদৌ দেবে কি না একদম তাই জয়নিং কিন্তু তোমাদের কনফার্ম হানড্রেড পারসেন্ট হবে কারণ যেহেতু ফেস ওয়ানের জয়নিং যেহেতু দিয়ে দিয়েছিল তখনও কিন্তু কেস চলছিল তোমরা অনেকে জানো না সেটা যেহেতু কলকাতা হাইকোর্টের ওপর আসে ঠিক আছে যেহেতু কেসটা তখনও সেরকমভাবে কোনো এভিডেন্স বা কোনো কিছু পায়নি বা ওটা হালকা মতো ছিল কিন্তু যদিও তাও জয়নিং দিয়ে দিয়েছে তো কেস চললেও কিন্তু তোমাদের কিন্তু জয়নিং দিয়ে দেবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা মিলিয়ে নাও ঠিক আছে যেহেতু পনেরো তারিখের পর আমরা জানি যে কেসটা মোটামুটিভাবে ডিসমিস হতে চলেছে যেহেতু দেখো এখনও সঠিকভাবে কোনো খবর নেই তাই আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট কিছু বলতে পারবো না তবে অবশ্যই পজিটিভলি থাকো তোমাদের কেসে কিন্তু শুনানি পনেরো তারিখ সেটার ওপর হাজার হাজার ক্যান্ডিডেট কিন্তু দাঁড়িয়ে আছো তোমাদের জয়নিংয়ের জন্য তোমরা কিন্তু কেউ টেনশান করো না যে কেস যদিও নেক্সট টাইম কোনো ডেট দেয় তোমাদের কিন্তু জয়নিং হয়ে যাবে এটা তোমরা ভালো করে মিলে নাও তা তোমাদেরকে বলে রাখছি যারা সেকেন্ড ফেসে ক্যান্ডিডেট রয়েছো ঠিক আছে যেহেতু তোমরা টেনশান করছো জয়নিং নিয়ে যেটুকু খবর আমাদের কাছে এসেছিলো সেই হিসাবে বললাম তাও তোমাদের একটা ইন্টারনাল খবর দিচ্ছি ভেতরকার খবর ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের জয়নিং কিন্তু খুব সম্ভবত থার্ড উইক থেকে ফোর্থ উইক এরকম একটা কিন্তু আমাদের জানানো হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যেই হয়ে যাবে আশা করছি সেটা থার্ড উইক প্রথম থেকে শুরু হতে পারে বা ফোর্থ উইকের মধ্যে হতে পারে ঠিক আছে কিন্তু যদিও আমরা ডেট একদম এক্সামিশন মানে মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমাদের ডেট কিছু দেয়নি এটুই খালি বলেছে আমরা অ্যাডামশন করে তোমাদেরকে বলছি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কনফার্ম ডেট নিয়ে আলোচনা করবো এবং যাদের এখনও ভিআর মেডিকেল হয়নি তাদের জয়নিং কবে নিয়ে আমরা আলোচনা অবশ্যই করবো যেহেতু তাও তোমাদেরকে বলে রাখি যাদের ভিআর মেডিকেল এখনও হয়নি তাদের জয়নিং কিন্তু বন্ধু ভাই একটু লেট হবে কারণ সেকেন্ড ফেজ ছাড়বে তারপর কিন্তু তোমাদের জয়নিং হবে এবং যাদের এখনও মেডিকেল ভিআর হয়নি তাদের কিন্তু খুব শীঘ্রই অর্থাৎ ফেব্রুয়ারি এন্ড অফ ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের আস্তে আস্তে প্রসেসিং শুরু হবে তোমরা কেউ চিন্তা করো না ওকে তো বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং তোমরা অবশ্যই প্রত্যেকে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং আগামী দিনে ফ্রি ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ তোমাদের আগামী দিনের জন্য অবশ্যই ফ্রিতে ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে যেটা কেউ করবে না একমাত্র এই চ্যানেলের পক্ষ থেকে তোমরা যাতে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাও সেটাই আমরা চাই পার্সেন্ট পাবে তো অবশ্যই সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কারণ আমরা এই আপডেট নিয়ে অবশ্যই আসবো এবং নতুন ভ্যাকেন্সি কী হতে চাইছে তা নিয়ে আমরা আসছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই তৈরি থাকুন তোমাদের জয়নিং খুব স্বীকৃতি দিয়ে দিচ্ছে তো আজ এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং